বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে গেল হুগলি জেলার ধুনিয়াখালীতে। ডেপুটেশন কর্মসূচিতে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন পুলিশ ও বিজেপির নেতাকর্মীরা। প্রসঙ্গত, ধুনিয়াখালীর সাধারণ মানুষকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে আজ ধুনিয়াখালী বিডিও অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিলেন বিজেপি নেতাকর্মীরা। কিন্তু বিডিও অফিসে ঢোকার মুখে পুলিশের বাধা পেতে তারা ক্ষুব্ধ হন। পরে জোর করে ভেতরে ঢুকতে গেলে শুরু হয়ে যায় বচসা। অনেকেই আবার পাঁচির টোপকে ভেতরে ঢুকে যান, আর সেখানেই পুলিশ ও বিজেপি কর্মীরা একে অন্যের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। যদিও শেষ পর্যন্ত বিডিও অফিসে ঢুকে ডেপুটেশন দিয়ে এসেছেন বিজেপি নেতারা, অতঃপর তারা কি বলছেন শুনুন। আমরা ডেপুটেশন দিতে এসেছি শান্তিপূর্ণভাবে, বিজেপি সর্বত্র শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেয়, সর্বত্র জায়গায় শান্তি বজায় রাখার জন্য, সাধারণ মানুষের সুবিধার্থে আজকে ডেপুটেশন। বিভিন্ন জায়গায় যে পিএসি জল প্রতিটি বাড়িতে বাড়িতে দেওয়ার কথা, প্রধানমন্ত্রী পিএসি জল, প্রধানমন্ত্রী টাকা দিয়ে মানুষের বাড়ি বাড়ি জলের ব্যবস্থা করছে, অথচ কিছু বাড়ি তারা জল পাচ্ছে না বিজেপি করার অপরাধে। আমরা ভারতীয় জনতা পার্টি এটাই বলতে চাই, বিজেপি তৃণমূল সিপিএম বলে কিছু নয়, জল সবাইকার প্রয়োজন, অতএব সবাই জল পাবে এটাই স্বাভাবিক। তো বিভিন্ন জায়গায় যে আজকে ধুনিয়াখালীর বুকে বিরোধী রাজনীতিকে কণ্ঠ রোধ করে রাখা হয়েছে, বিরোধী রাজনীতি আজকে দেখুন যে এই যে আমাদের আন্দোলনটা হয়েছে, এটা তো আন্দোলন নয়, এটা ডেপুটেশন করা হয়েছে। বিডিওকে ধুনিয়াখালীর পরিস্থিতি বা সাধারণ মানুষের শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য যে ডেপুটেশনটা আমরা দিয়েছি, এই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে দেখবেন যে কে কে পতাকা ধরেছে তার জন্য বাড়িতে হুমকি থাকবে। তো এই জিনিসগুলো ধুনিয়াখালীতে থাকে, কেননা এখানে যখন আমি ভোটে দাঁড়িয়েছিলাম, স্পেসিফিক দাবি হচ্ছে আমাদের যে ইমিডিয়েটলি যে 100 দিনের কাজের টাকা তার হিসাব অবিলম্বে দিতে হবে কেন্দ্রকে, এবং সাধারণ মানুষ যাতে 100 দিনের কাজ ফিরে পায়। তৃণমূলের জন্য আজকে 100 দিনের কাজ বন্ধ রয়েছে, তারা এখন পর্যন্ত হিসাব দেননি, তাদের সুপারভাইজাররা প্রচুর টাকা কামিয়ে নিয়েছে এই 100 দিনের কাজে। গরিব মানুষ যারা কাজ প্রাপক যারা, তারা কাজ পায়নি ঠিকভাবে। ঘরের টাকা, মাটির ঘরগুলো রয়েছে যাদের, সেই ঘরের টাকা তারা দোতলা বাড়ি, পঞ্চায়েতের প্রধান আছে, পঞ্চায়েতের মেম্বার আছে, তাদের দোতলা বাড়ি আছে, তারা ঘর পেয়েছে। কিন্তু যার মাটির ঘর ফেটে গেছে, যখন তখন বৃষ্টি বর্ষা হলে তার গায়ের উপরে সেই ঘরটা ভেঙে পড়তে পারে, তাদের কথা না ভেবে এরা কী করছে, নিজেদের ক্ষমতা বলে নিজেদের নামে আজকে ঘরগুলো নিয়ে যাচ্ছে, আর প্রধানমন্ত্রীর নামে দোষ দিচ্ছে, প্রধানমন্ত্রী আটকাচ্ছে। তাহলে এতদিন কেন আপনারা বলতেন যে আমরা দিচ্ছি আমরা দিচ্ছি, যেই পয়সা আটকে যে তখন বলছে প্রধানমন্ত্রী দেয় না। এই নাটকবাজি বন্ধ করতে হবে, আর প্রতিটি যাদের মাটির বাড়ি আছে তাদের নামে উপভোক্তা হিসাবে তাদের নাম দিতে হবে এবং তাদের ঘর দিতে হবে, তার জন্য ডেপুটেশন আছে। আজকে স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে এইখানে, সেই স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, যে ড্রেনগুলো আছে প্রতিটি ড্রেনে আপনারা দেখবেন বড় বড় মশা হয়ে রয়েছে, যেই রোগ ব্যাধিগুলো হচ্ছে কারা দেখবে, এটা প্রশাসন দেখবে। প্রশাসন শুধু টাকা কামানোর জন্য আছে নাকি? প্রশাসন সাধারণ মানুষের জন্য প্রশাসন নয়, আর এরা সারা টাকা কামানোর জন্য প্রশাসন। আজকে ভিডিও আমরা যখন এসেছিলাম উনি ছিলেন না, পরবর্তীতে আমরা একটু চিৎকার করার পরে ভিডিও কিছুক্ষণের মধ্যে ঢুকলেন, তো তারপরে আমাদের শান্তিপূর্ণ যে আমাদের ডেপুটেশন সেটা কমপ্লিট করলাম। আমাদের যে দাবিগুলো আমরা যেগুলো বলেছি, আমাদের 11 দফা দাবি ছিল, এই 11 দফা দাবি কমপ্লিট করেছি। উনি আশ্বাস দিয়েছেন যে আমরা এটা দেখব, কিন্তু আমরা এটা বলে দিয়েছি যদি এটা সাধারণ মানুষের স্বার্থে যদি না হয়, এটা নিজেদের রাজনীতিগতভাবে যদি হয়, আমরা আবার ফিরে আসব। আজকে যখন মিছিল করে এলেন, যখন গেট দিয়ে ঢুকছিলেন, দেখা গেল গেট বন্ধ ছিল, পুলিশের সঙ্গে একটা বিরাট ঠেলাঠেলি হলো, গেট সব খুলে আপনারা ঢুকে গেলেন, হস্তাদস্তি হয়েছে, কী বলবো? গেট বন্ধ থাকবে তো স্বাভাবিক, বিরোধীদের বললাম তো যে কণ্ঠ রোধ করে দেওয়া হয়, কণ্ঠ চেপে বন্ধ করে দেওয়া হয়, কারণ বিরোধীরা যদি মুখ খোলে এদের চোরেদের সমস্ত প্রক্রিয়া একদম খুলে যাবে, সাধারণ মানুষের কাছে চলে যাবে। আজকে তাই আমাদের এই ডেপুটেশনের আগে ওইটা আমাদের এই ভিডিওর গেট বন্ধ ছিল, আজকে সেই গেট আমরা খুলতে বাধ্য হয়েছি, যে সাধারণ মানুষের স্বার্থে এবং সাধারণ মানুষের যে দাবি, সেই দাবি আমাদের কণ্ঠে সেটা প্রতিফলিত হয়েছে মানুষের স্বার্থে, আর সেটাই আমরা এখানে করেছি। এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল। আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল। সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোনো রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকরভাবে তৈরি করা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক
সুমিশা সরিষার তেল, নির্ভেজাল, খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে। ঠিকানা চাঁদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7811095419 অথবা যোগাযোগ করুন 9733572246 এই নম্বরে।